পণ্ডিত অজয় চক্রবর্তী, আমাদের মিউজিক একাডেমির চেয়ারম্যান শাশ্বত, বাবুল, সুপ্রিয়, নুসরত, শাওনি, ইন্দ্রাণী, পাউলি, কৌশানী, সোহম, আর কে বাকি, অরিন্দম শীল, অরদা তো বলে দিয়েছি, শুভশ্রী, বাই বাপরে বাপ নাচ করেছে এত সুন্দর, ভুলে গেলেই গেল, বীরবা হাসদা, ও আবার সাঁওতালি ফিল্মের স্টার, বীরবা হাসদা, ও আবার আমাদের মিনিস্টার। প্রচণ্ড গরমে যখন সারা রাজ্য হাঁসফাঁস করছে, মানুষ ত্রাহি ত্রাহি করছে, ঠিক সেই সময়ে কলকাতার নজরুল মঞ্চে একেবারে কুলুকুলু ঠান্ডা বাতাসে উদ্বোধন হলো 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবের যথারীতি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই উৎসবে প্রধান অতিথি হিসেবে হাজির থাকলেন সদ্য নির্বাচিত তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সেই উৎসবের উদ্বোধনী ভাষণে যেটা জানালেন যে তার সরকার আসার পর এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালকে তিনি কিন্তু একেবারে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছেন। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল আর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল নেই, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এখন হয়ে গেছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। কিন্তু প্রশ্ন যেটা উঠছে বন্ধুরা, এদিন এই 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে যারা অতিথি হিসেবে হাজির ছিলেন, তাদের দেখে কিন্তু মনে হলো না যে এটা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে চোখ বুলালে যেটা দেখা গেল যে বেশিরভাগই কিন্তু তৃণমূলের নেতা সাংসদরাই সেখানে হাজির ছিলেন। এখন এখানে অনেকে বলতেই পারেন যে তৃণমূলের সাংসদরা নেতারাই তো বড় বড় সব অভিনেতা নেতা, সুতরাং তারা থাকবেন না তো এই মঞ্চে আর কারা থাকবেন। কথা যেটা হচ্ছে যে তৃণমূলের প্রতিভাবান নেতা মন্ত্রীরা মঞ্চে থাকবেন সে তো জানাই কথা, কিন্তু যেহেতু এটা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সেই উৎসবের মঞ্চে একজনও বাইরের কোনো অতিথিকে দেখা গেল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার উদ্বোধনী ভাষণে স্বীকার করেছেন যে বাইরের থেকেও প্রতিনিধিরা এসেছিলেন, ফিনল্যান্ড যেহেতু এবারকার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সহযোগী পার্টনার, সুতরাং ফিনল্যান্ডের প্রতিনিধিরা রয়েছিলেন, এমনকি আমেরিকা থেকেও নাকি প্রতিনিধিরা এই ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন এই এবারের যে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব, সেখানে 167 সিনেমা দেখানো হলেও 47 সিনেমা বাইরের, বিদেশের। আর এখানেই যে প্রশ্নটা উঠে আসছে যে বাইরের প্রতিনিধিরা যদি এই আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েই থাকেন, তাহলে তাদের মধ্যে থেকে কি কাউকে মঞ্চে নিয়ে আসা গেল না? তাদের মধ্যে থেকে কি কাউকে মঞ্চে তুলে একটু স্বাগত জানানো গেল না, একটু সম্মান জানানো গেল না? শুধুমাত্র নিজেদের লোকেদেরই একেবারে হাততালি দিয়ে, বাহবা দিয়ে, একে অপরের গলায় উত্তরীয় পরিয়ে যেভাবে পুরো উদ্বোধনী অনুষ্ঠানটাকে ঘরোয়া করে নেওয়া হলো, তাতে কিন্তু রাজ চক্রবর্তীর মতো অভিনেতাদের বাহবা দিতেই হয়। এদিনের অনুষ্ঠানে উদ্বোধনী মঞ্চে কে না ছিলেন? এদিনের এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে চাঁদের হাট লেগেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই চাঁদের হাটে তারার বড় অভাব ছিল, স্টারের বড় অভাব ছিল। মজার কথা হলো যে এতদিন পর্যন্ত তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থেকে তার সরকার এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করে আসছে, উদ্বোধনী অনুষ্ঠানের দিনে অন্তত বলিউড থেকে কাউকে দিয়ে উদ্বোধনটা করানো হতো, কিন্তু এবার যেটা দেখা গেছে যে ঘরের পুরুতকে দিয়েই কিন্তু সরস্বতী পুজো হয়েছে। শত্রুঘ্ন সিনহা, যিনি কিনা তৃণমূলের সাংসদ, তাকেই উদ্বোধনী অনুষ্ঠানে শেষ পর্যন্ত প্রধান অতিথি করে আনা হয়েছে, এবং যেভাবে শত্রুঘ্ন সিনহাকে একেবারে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি করা হলো, তাতে কিন্তু প্রশ্ন উঠছে যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সত্যি কি আন্তর্জাতিক লেভেলে থাকছে, নাকি সেটা ধীরে ধীরে একেবারে কলকাতার মধ্যে, আরও স্পষ্ট করে বলা ভালো, তৃণমূলের নিজের মধ্যে সিটিয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মধ্যে কি ব্যতিক্রম ছিল না? ব্যতিক্রম হয়তো ছিল, কিন্তু ব্যতিক্রম থাকা সত্ত্বেও যেভাবে একেবারে তৃণমূলের নেতা সাংসদরাই এদিনের উদ্বোধনী মঞ্চে একেবারে সেজে গুজে বসে রইলেন,
তাতে কিন্তু এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নাম মনে হয় কলকাতা চলচ্চিত্র উৎসব রাখলেই ভালো হতো। অনেকে আবার এটাও বলছেন যে কলকাতা চলচ্চিত্র উৎসব নয় বরং তৃণমূল চলচ্চিত্র উৎসব নামটাই মনে হয় সব থেকে ছিল যথোপযুক্ত। এইখানে আরও একটি বিষয় উল্লেখ করার মতো যে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধনী ভাষণে যেটা বলেছেন যে অনেকেই চেয়েছিলেন এবারের এই যে চলচ্চিত্র উৎসব সেই উৎসব যাতে না হয়, কিন্তু খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছিলেন যে না, উৎসব তো হবেই, কোভিডের ভয়ে ঘরে বসে থাকলে হবে না, বরং দেশের শান্তি সংহতির উদ্দেশ্যে এবারের এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে করতেই হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের উদ্বোধনী ভাষণে স্বীকার করে নিয়েছেন যে সবে শেষ হওয়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে তিনি চলচ্চিত্র জগতের লোকেদের আমন্ত্রণ করেননি, তিনি একেবারে বেমানব ভুলেই গিয়েছিলেন। এবং সঙ্গে সঙ্গে তিনি কিন্তু নির্দেশ দিলেন যে আগামী বছর যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে তাতে যেন এই চলচ্চিত্র জগতের লোকেদের অবশ্যই আমন্ত্রণ জানানো হয়। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই স্পষ্ট, এই যে বাংলার টলিউড, সেই টলিউড ইন্ডাস্ট্রিকে রাজ্যের যে শিল্পায়ন সেই শিল্পায়নের শরিক করতে চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ভাবনাকে স্বাগত না জানিয়ে উপায় থাকে না। কিন্তু কথা যেটা হচ্ছে যে করোনা পরিস্থিতি শেষে যখন হল খুলল তখন দেখা গেল যে বলিউড এবং দক্ষিণী সিনেমা কোটি কোটি টাকা রোজগার করেছে। আমাদের টলিউডের কখানা সিনেমা এখন পর্যন্ত হিট হয়েছে সেটা মুখ্যমন্ত্রী কি খবর রাখেন? আর এই যে টলিউডের দুর্দশা, বাংলা সিনেমার দুর্দশা, তা সে বাণিজ্যিক দিক দিয়েই বলুন কিংবা আর্টের দিক থেকেই, তার জন্য দায়ী কে? তার জন্য এই টলিউডে যে রাজনীতি ঢুকে পড়েছে সেটা কি দায়ী নয়? আর যখন টলিউডের রাজনীতি ঢুকে পড়েছে, শিল্পীদের মধ্যে ভেদাভেদ যখন ঢুকে পড়েছে, শিল্পী সত্তার যখন তৃণমূল বিজেপি হয়ে গেছে, তখন কি এই টলিউডের শিল্পায়ন সম্ভব হবে? নাকি রাজ্য সরকার ভবিষ্যতে এই টলিউডকে কোনো আর্থিক মদত দেওয়ার কথা ভাবছে? এমনই কিন্তু নানা প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের কথাতে উঠছে। হাজার হোক, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত একেবারে প্রাণপণ শিল্পায়নের চেষ্টা, সেই চেষ্টার পেছনে তো সেই ঘুরে ফিরে ভাড়ে মা ভবানী দশা। দুদিন আগেই যেটা খবর হয়েছে যে এই পরিস্থিতিতে রাজ্য সরকার তার প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য সরকারি কর্মীদের বেতনের জন্য ফের নতুন করে 10,000 কোটি টাকা ঋণ নিচ্ছে। আর এখানেই যে কথাটা অনেকে বলছেন যে যখন ঋণ নিয়ে সরকার কিংবা প্রশাসন চালাতে হচ্ছে, এই যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেটা এবার বন্ধ রাখলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? সেটা কি করা খুব জরুরি ছিল? বরং তার বদলে এই যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য যে টাকাটা খরচা হচ্ছে সেই টাকাটা কি অন্য কাজে লাগালে হতো না? এই প্রশ্নটা কিন্তু উঠছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।